ছত্রাকনাশক পরিচিতি পর্বে আজকে আমি আলোচনা করব এই ম্যানসার সম্পর্কে। এই ম্যানসারের কাজ কি এবং কোন কোন ফসলে ব্যবহার করা যায় এবং এই ম্যানসারের প্রয়োগের নিয়ম ও এই ম্যানসার আসল নকল চেনার উপায় সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখছেন বন্ধুরা, ম্যানসার 75 WG, কার্বন ডাজিম আছে 12% ও ম্যানকোজেব আছে 63%। এই দুইটা ছত্রাকনাশকের সমন্বয়ে গঠিত এই ম্যানসার। এই কার্বন ডাজিমের কাজ হচ্ছে বন্ধুরা ফসলের ভিতর থেকে সুরক্ষা দেয় এই কার্বন ডাজিম, এবং এই ম্যানকোজেবের কাজ হচ্ছে বন্ধুরা ফসলের বাইরে থেকে সুরক্ষা দেয় এই ম্যানকোজেব। অর্থাৎ এই ম্যানসারে দুই ধরনের ছত্রাকনাশক থাকার কারণে ফসলের ভিতর এবং বাইর দুই দিক থেকে সুরক্ষা দেয় এই ম্যানসার। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এই ম্যানসার কোন কোন ফসলে ব্যবহার করা যায়। এটা আলুতে ব্যবহার করতে পারেন, পটল, বেগুন, মরিচ, পান, টমেটো, তরমুজ, বাঙ্গি, শশা, পেঁয়াজ, ঝিঙ্গা, আম, লিচু, কলা, পেয়ারা, ধান, রসুন, ফুলকপি সহ ইত্যাদি ফসলেই ব্যবহার করা যায় এই ম্যানসার। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এই ম্যানসারের প্রয়োগবিধি সম্পর্কে। এই ম্যানসারের প্রয়োগবিধি হচ্ছে বন্ধুরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে যদি ফসলকে ভালোভাবে ভিজে স্প্রে করেন তাহলে ফসলের বাইর এবং ভিতর দুই দিক থেকে সুরক্ষা দেবে এই ম্যানসার। এই ম্যানসারের আসল নকল যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে এই পণ্যটি যাচাই করতে ফ্রি কল করুন, এখানে এই নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আপনারা কল করে এই ম্যানসার আসল কি নকল সেটা আপনারা যাচাই করে নিতে পারেন। এবং বন্ধুরা, আমার এই চ্যানেলে ছত্রাকনাশক এবং কীটনাশকের আলাদা আলাদা প্লেলিস্ট আছে। আপনারা ছত্রাকনাশকের উপর যদি বিস্তারিত ধারণা নিতে চান তাহলে ছত্রাকনাশকের প্লেলিস্টটা দেখতে পারেন, এবং কীটনাশকের উপরে যদি ধারণা নিতে চান তাহলে কীটনাশকের প্লেলিস্টটা দেখতে পারেন। তাহলে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশকের উপরে বিস্তারিত ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।